এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আমি আসলে ওনার সঙ্গে কথা বলতে এসেছি, তো তাই ওনাকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে। এখন হাজার টাকলে ওনার ঘুম ভাঙবে না। ও, কিন্তু ওনাকে কি এরকম ভাবে ঘুমের ইঞ্জেকশন দিয়ে সব সময় ঘুম পাড়িয়ে রাখা হয়? এসব কথা ওনাকে জিজ্ঞাসা করছেন কেন? যাও, তুমি যাও। আচ্ছা, আপনাকে একটা কথা বলুন তো, আপনি তো পেশেন্টের বাড়ির লোক বা রিলেটিভ নন, তো কেন বারবার আপনি ওনার সাথে দেখা করতে আসছেন? দরকার আছে বলেই আসছি। কি দরকার? কেন একজন পেশেন্টকে শুধু শুধু ডিস্টার্ব করছেন আপনি? আগের দিন ডাক্তারবাবু আপনাকে কিছু বলেনি? হ্যাঁ বলেছে, কিন্তু কি কিন্তু, সবকিছু জেনে আবার পেশেন্টকে ইরিটেট করতে এসেছেন? পেশেন্ট পার্টি ব্যাপারটা জানতে পেরে খুব রিয়্যাক্ট করেছে। পেশেন্টের কিছু হলে হসপিটালের নামে মামলা করার হুমকি পর্যন্ত দিয়ে গেছে। তারপর থেকে 24 ঘন্টা ওনার জন্য একজন অ্যাটেন্ডেন্ট রাখা হয়েছে। এর পরেও আপনি এখানে আসবেন? শুনুন, আমি আজকে এখান থেকে চলে যাচ্ছি, কিন্তু উনি যদি সুস্থ হন তাহলে আমি যেভাবেই হোক ওনাকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাব। আমাকে কেউ আটকাতে পারবে না। দরকার হলে আমি আইনের সাহায্য নেব। একজন সুস্থ মানুষের জীবন আমি এভাবে নষ্ট হতে দিতে পারি না। ম্যাডাম, আপনার সাথে একটু দরকারি কথা ছিল। বলুন। একটু এদিকে আসুন। ক্ষমা করবেন ম্যাডাম, আপনার ভালোর জন্যই এখানে আমি নিয়ে এলাম। আপনাকে কেউ দেখে ফেললে আপনার সাথে আমিও বিপদে পড়ে যাব। আপনি আর এখানে আসবেন না ম্যাডাম, এলে বড় বিপদে পড়ে যাবেন। বিপদে পড়ব মানে? শুধু কুণাল সেন নয়, এখানে ভীমরুলের চাক আছে, এরা সবাই মিলে আপনার সর্বনাশ করবে। প্লিজ দয়া করে আমাকে সব কথা খুলে বলুন না। আমি কিন্তু এখানে এসে একজনকে বাঁচানোর